আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এমিলিয়া স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, যিনি স্টার্ট ইলেকট্রনিক্স শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে বেসিক ইলেকট্রনিক সাবজেক্টের পঞ্চম অধ্যায়ের একটি টপিক, রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। এই টপিকটি পরীক্ষা এসে থাকে, এছাড়া বিভিন্ন সাবজেক্ট পরীক্ষা এসে থাকে, বিভিন্ন সময় দরকার। তো সেক্ষেত্রে আমি বলবো এই টপিকটি যদি খুবই ভালোভাবে আয়ত্তে আনতে পারে তার জন্য উপকার হবে। চলুন আমরা দেখে নেই আমাদের এই টপিকটি ক্লাস করে নেই। আমরা প্রথমে এখানে ব্লক ডায়াগ্রাম এঁকে নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লক ডায়াগ্রাম বোর্ডে আঁকা আছে। এখানে দেখে কি কি আছে, প্রথমে এখানে আছে ট্রান্সফরমার, রেকটিফায়ার, ফিল্টার, ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ ডিভাইডার, ডিসি আউটপুট। তো আসলে আমাদের প্রথমে একটু আলোচনা করা দরকার এটি কি কাজে লাগে। এটি আসলে কি, এটা হচ্ছে রেগুলেটর ডিসি পাওয়ার সাপ্লাই। এর মাধ্যমে একটি এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুৎ রূপান্তর করা হয়, একটি অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করা হয়, এবং এটা থেকে রেগুলেটেড যাতে ইচ্ছেমতোকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা এখানে যদি একটু ভূগোলগুলো বর্ণনা দেয়, প্রথমে দেওয়া আছে এখানে এসি ইনপুট। আমাদের এই রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই এর ইনপুট অবশ্যই এসি হবে, কারণ আমরা এসি থেকে ডিসি রূপান্তর করব। তো এখানে এই এসি ইনপুট নিয়ে এটা কাজ করবে। ট্রান্সফরমারের ইনপুটে এসি ইনপুট দেওয়া থাকবে, এবং ট্রান্সফরমারের আউটপুটও কিন্তু অবশ্যই এসি হবে। ট্রান্সফরমার এখানে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হবে, যেটা ইনপুটে 220 ভোল্ট, আমরা আউটপুটে যেটাই নেই না কেন সেটা 4.5 হতে পারে বা 4.4 হতে পারে, আমরা রেকটিফায়ারের কি পরিমাণ দরকার জাস্ট সেই পরিমাণ স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করব। ব্যবহার করে সেখান থেকে যে পরিমাণ আমাদের ডিসি আউটপুট দরকার তার সাথে সামঞ্জস্য রেখে একটা আমরা এখানে ট্রান্সফরমার ব্যবহার করব, যাতে ওই ট্রান্সফরমার আউটপুটটা ওইরকম বা এর কাছাকাছি মানের হয়। আমাদের এই ট্রান্সফরমারের কাজ হচ্ছে এখানে এসি ইনপুটকে 220 ভোল্ট থেকে আমরা এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার সাথে যে পরিমাণ ভোল্টেজ দরকার সেটা ডিজাইন করে নেব। এই এইটাও কিন্তু এসি এবং ইনপুট এসি এবং আউটপুট এসি। ঠিক আছে, এটা রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ কি, রেকটিফায়ার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র যেটা অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্ট রূপান্তর করে। তো আমাদের এই রেকটিফায়ারের কাজ হচ্ছে এখান থেকে ট্রান্সফরমারের আউটপুটে প্রাপ্ত এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করা। ডিসি রূপান্তর করা, এই রেকটিফায়ার থেকে যে প্রাপ্ত ডিসি সেটা পিউর ডিসি নয়, সেটা হচ্ছে একটা পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি আসলে কি, পালসেটিং ডিসি হচ্ছে ডিসির মধ্যে যদি কিছু সামান্য এসি রূপান্তর থেকে যায়। আমরা রেকটিফায়ার যখন ডিসি রূপান্তর করি তখন এর মধ্যে একটা পিউর ডিসি হয় না, সামান্য পরিমাণ এসি থেকে যায়। এই সামান্য পরিমাণ এসি কে বলা হচ্ছে পালসেটিং ডিসি। এই পালসেটিং ডিসি থেকে পিউর ডিসি রূপান্তর করে ফিল্টার। ফিল্টারের কাজ হচ্ছে, ফিল্টারটা ছাকনি, এটা কাজ হচ্ছে কি, যে পালসেটিং আমাদের যে ডিসি আউটপুট পাবো সেই আউটপুট থেকে পালসেটিং ডিসি কে দূর করে পিউর ডিসি রূপান্তর করা। এখানকার যদি আমরা এখানকার আউটপুটটা বলি সেটা হচ্ছে কি ডিসি আউটপুট হবে, এটা হচ্ছে কি ডিসি আউটপুট। আর এখানে হচ্ছে আমরা ডিসি আউটপুট উইথ পালসেটিং ডিসি, উইথ পালসেটিং ডিসি। আর এটা হচ্ছে আমাদের এখানে এসি ইনপুট, আমাদের এটাও এখানে এসি ইনপুট হবে, এখানে এসি ইনপুট হবে, আমাদের এখানে ফিল্টার থেকে যে আমরা ডিসি আউটপুট পাবো এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে কি, আমাদের ফিল্টার থেকে প্রাপ্ত ডিসি আউটপুট সেটাকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা। আমরা চাইলে এখানে ভোল্টেজকে বাড়াতে পারবো বা কমাতে পারবো। এই জন্য এটা নাম হচ্ছে কি, আমরা যে বললাম যে রেগুলেটর ডিসি পাওয়ার সাপ্লাই, রেগুলেটর বলার কারণ হচ্ছে এই যে ভোল্টেজ রেগুলেটর দেওয়া আছে যার মাধ্যমে কি এটাকে রেগুলেট করা যাবে, ইচ্ছেমতো কমানো বাড়ানো যায়। তো আমাদের এই যে এখানকার ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে কি, ফিল্টার থেকে প্রাপ্ত ডিসি আউটপুটকে রেগুলেট করা বা ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা। তো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিয়ন্ত্রিত একটা আউটপুট পাবো। এরপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, যদি আমাদের একাধিক নোড থাকে তো সেক্ষেত্রে সেই নোডগুলোতে ভোল্টেজ ডিভাইড করে দেওয়া, ভাগ করে দেওয়া, বা আলাদা আলাদা করে কাজ হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার কাজ হচ্ছে কি, আমাদের যে ভোল্টেজ রেগুলেটর থেকে প্রাপ্ত আউটপুটকে রেগুলেট ডিভাইড করা বা ভাগ করে দেওয়া, আলাদা আলাদা করে দেওয়া। তো সেক্ষেত্রে আমাদের যদি একাধিক যদি আউটপুট থাকে সেই একাধিক আউটপুটে, সেক্ষেত্রে আমরা এখানে একটা আউটপুট দেখাইছি, চাইলে একাধিক করা যায়, যদি একটা থাকে একটা, যদি একাধিক থাকে একাধিক, সেক্ষেত্রে আউটপুট করা যাবে। তো আমরা এখানে কি একটা পিউর ডিসি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের রেগুলেটর ডিসি পাওয়ার সাপ্লাই এর ব্লক ডায়াগ্রাম এবং প্রতিটি ব্লকের কার্যক্রম, প্রতিটি ব্লকের বর্ণনা। তো আশা করি কেউ যদি ভিডিওটি দেখে বা বোঝার চেষ্টা করে তো সেক্ষেত্রে অবশ্যই শিখতে পারবে। এই বই, এই ভিডিওটি বই তো দেওয়া আছে, বইয়ের ভাষা অনেক সময় বুঝতে কঠিন হয়, তো সেক্ষেত্রে আমি আমার নিজের মতো করে যে বিষয়টি আমি বুঝি সেটি বোঝার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করেনি আসলে এখনই সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা।